সম্পর্কের চেয়ে জন্ম জন্মান্তরের রক্তের সম্পর্কের টান অনেক বেশি। আর সেই সম্পর্কের টানে আমি আমার দাদার কাছেই আশ্রয় নিলাম। ভাস্কর, ওখানে না থাকলে আলপনার মতো তোমার এই রূপসী বৌদি রূপ চৌপনের ভাব পাবে কি করে? কি বললি তুই, কি বললি? যে ভাস্করকে আমি নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি, আর সেই ভাস্কর কি না আমার ছি মেজো ছি 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 পুরস্কার পুরস্কার ভগবান তোমার শত কোটি আত্মকে আমি আটকে রাখবো না। মিথ্যে সম্পর্কের সকল দিয়ে আত্মকে আমি আটকে রাখতে চাই না। থেকে থেকে চলে যা, তুই চলে যা, চলে যা। মানুষ রাজার নেই কো মানুষ, তুমি গেছো ধূসাতে পরাজ ভাই গো সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ আজার নেই কো মানুষ, তুমি গেছো ধূসাতে রাজ ভাই গো সংসার পরিজ সবাই নিজের নিজে, সবাই নিজের নিজে, সবাই নিজের নিজে। আমি সহ্য করতে পারছি না ওদের আঘাত, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। চাবুকের আঘাতে আঘাতে সারা শরীরটা আমার কত বিক্ষত করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো মানুষ কেন এত নিষ্ঠুর হয়? তুমি বলতে পারো? কাঁদবেন না, কাঁদবেন না বাবা, কাঁদবেন না। আমি যতক্ষণ আছি আমি আপনাকে ওদের হাত থেকে রক্ষা করবার আপ্রাণ চেষ্টা করবো বাবা। কতদিন কতদিন তুমি আমাকে এভাবে আগলে রাখবে? তুমি তোমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহুবার বহুবার তুমি আমার ঘরে খাবারে পৌঁছে দিয়েছ, তাই তো আজ আমি বেঁচে আছি। আপনি আপনি ঘরে চলুন, আমি লুকিয়ে আপনার ঘরে খাবার পৌঁছে দিয়ে এসেছি। দাদা দাদা, ও খাবার তুমি নিয়ে যাও, খাবার তুমি নিয়ে যাও, ওরা জানতে পারলে না তোমাকে খুন করে ফেলবে, খুন করে ফেলবে। ছেলের চোখের সামনে তার বাবা একটুখানি খাবারের অভাবে তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর আর ছেলে তার চোখের সামনে তার বাবার মৃত্যু যন্ত্রণা নীরবে সহ্য করবে, তাই কখনো হয় বাবা? আবার তুমি আমাকে বাবা বলে ডাকলে। বাবা বলে যখন দেখেছি ছেলের কর্তব্যটুকু আমায় করতে দিন বাবা। কোকা বাবা, কোকা আমার যদি আমার যদি পাগলামি করিস না তাহলে তাহলে তোর গলা টিপে। বাহ চমৎকার ঘন্টারাম, চমৎকার! তোমার এখানে চাকরি করতে না এসে ওই যাত্রা দলে অভিনয় করা উচিত ছিল। তোমার সমস্ত কথা আমি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। তাহলে তাহলে আর দেরি কেন ম্যাম সাহেব? যান এই মুহূর্তে এই শুভ সংবাদটা আপনি আপনার প্রভুকে জানিয়ে দিন, আর আপনার প্রভু মিস্টার পিমাংশু ব্যানার্জি তার মুড়ির চালা মেটাতে এই ঘন্টারামকে লাশ বানিয়ে
গঙ্গার জলে ছুঁড়ে ফেলবি। আর ফিরতে তুললো এই বৃদ্ধ অসহায় মানুষটাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে। এই পশারিনী ছেলে কি তুমি এত ছোট করে দেখো না দাদা? দাদা, আপনি আমায় দাদা বলে ডাকলেন? হ্যাঁ ডাকলাম, কারণ যে মানুষটা অনেক জীবন বাঁচানোর জন্য জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে নিজেকে নিয়ে লোকচুরির খেলা খেলে, তার মতো দাদার বোন হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব দাদা, ধন্য মনে করব। দিলাম দিলাম রে বোন, তোকে আমি আমার বোন হওয়ার অধিকার দিলাম। দাদা আয় বোন আয়, আমরা দুটি ভাই বোনে মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে ছলে বলে কৌশলে বাবার মুক্তির পথ খুঁজে আয় বাবা। বাবা বাবা, আপনি আমাদের আশীর্বাদ করুন, আমরা যেন এই যুদ্ধে জয়ী হতে পারি। মিলে যাচ্ছে আমার হিসেবের অঙ্ক, একটু একটু করে মিলে যাচ্ছে। আমি আমি শুধু আমার খোকাকে ফিরে পাইছি, আমি ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া। আসুন আসুন বাবা আসুন, আপনি বেহুশ হওয়ার ভান করে থাকবেন আর আমি আপনাকে কাঁধে নিয়ে আপনার ঘরে পৌঁছে দেব। হ্যাঁ আমি বাঁচতে চাই, আমি নতুন করে বাঁচতে চাই, আমি ফিরে পেতে চাই আমার হারানো অতীতকে। ওরে খোকা ওরে বাবরি, তোরা তোরা আমাকে সুস্থ করে দে, আমাকে সুস্থ করে দে, আমি সন্তান প্রেমান সুবিধাজিকে বুঝিয়ে দিতে চাই। মল্লিক এন্ড কোম্পানির মালিক এই সিদ্ধার্থ মল্লিক এত সহজে মরে না, এত সহজে মরতে পারে না। আসুন আসুন বাবা আসুন। বাবা শয়তান প্রেমাংশ বেনার্জি, তুমি এই যাযাবরী বিজলির মনটাকে খুন করে আজ তুমি জুয়া খেলায় মেতে উঠেছো, কিন্তু না ওই খেলার ছলে তোমাকে একদিন আমি আমি অন্যরে আসবে এই ঝিলিক বিবি। আসুন 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 সেরজি আসুন, আপনি তো অন্দরে এসে গেছেন, আর কত অন্দরে আসতে চান? অন্দর নেই ঝিলিক বিবি, অন্দর নেই, আমি তোমার অন্তর মতলব দিল কে অন্দর খুলতে পারলে বহুত খুশ হইয়ে যেত। ও ঝিলিক বিবি আমি একটা বাত বলবো। হ্যাঁ বলুন বলুন। अब दुआ करके हमारा होटल को राजा छेड़ी कसम करते और बिना जिसे बहुत ज्यादा खुश करिए दीदी। हाँ अच्छा छेड़ी, हाँ तुम्हारे अपने बीबी आ चुके। हाँ बीबी आ चुके, बहिन आ चुके। हाँ बहिन भी आ चुके। तले काज करूँ, अपने बीबी के और बहिन के होटल में डांसर बनिए। ऐ सबर मजे मिलिया दी दिलेश बीबी আমার সামনে আমার সামনে আপনার ওই চোখ দুটো একটু ছোট্ট করে কথা বলবেন। শুনবনি শুনবনি, আজ আমি কোনো কথাই শুনবনি। এই যে স্যার যে আমার সমস্ত টাকা আজ মিটিয়ে না দিলি আমি আমার বিজলিকে ফিরিয়ে নিয়ে যাবো। আমি সারা বুদ্ধা মেরে বস্ত্র এক লাল পয়সা বেও ধর না আছে সারা বেইমান। সাবাস সাবাস লালু শেঠ সাবাস, আপনি ঠিক জায়গায় ঠিক অস্ত্রটা প্রয়োগ করেছেন। আমার সাথে বেইমানি করে দিন হাই বাবু লালু শেঠ, আমার টাকা যখন বুঝিয়ে দিলেন আমি আমার বিজলি কে ফিরিয়ে নিয়ে চলাম। এই সালা বুঝা তোর বিজলি সালা, এই ভাগ 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 না ঠিক আছে। আমি ভুল করেছি রে বেটি, আমি ভুল করেছি, আমি ভুল করে শয়তানের হাতে তোকে তুলে দিয়েছি। আজ আমার ভুল ভেঙে গেছি রে বিজলি, আজ আমার ভুল ভেঙে গেছি, তোকে আমি ফিরে চলো ওস্তাদ, আবার আমি সব খেলবো, বাবুরে খুশি হবে, অনেক অনেক টাকা বকশিস দেবে ওস্তাদ, বকশিস দেবে, এই বকশিস আমরা সবাই দুহাত ভরে দুহাত ভরে নেব। না ওস্তাদ না, আজ তোমার জন্য আমার মনের মানুষ বংশ হারিয়ে গেছে, এই যাযাবরী বিজলির মনটাকে তুমি খুন করেছো, তাই তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কথাটা শোন বুঝলি, কথাটা
एकदम एकदम चिल्ला हल्ला को बिना रे साला थक जा यहां से तोर जन्ना मार टाका गेलो हमार बिजली बाटी बड़ हो गेलो आज हम तो के खून करबो अबे साला साला कुत्ते का बच्चा और एकदम आगे बढ़ ले एक पिस्तौलेर गुरु से दूसर जिंदगी तक हमें बर्बाद करिए दीजिए हाँ जा भाग जा भाग जा सारा साला नेमो घरम अबे साला नेमो घरम तो तू आचिस रे साला नेमो घरम तो तू आचिस जो सारा कुछ रुपया के लिए आपको बेटी के बिक्री करे उस रुपया लिए स्फूर्ति करे उसका ज्यादा नेमो घरम ए दुनिया में कोई ना आछे कोई ना आछे जा भाग जा साला ठीक बोले जी अभी शैतान अभी बेईमान अभी नेमुक बिजली आमार निजेर बेटी ना होले हो ओके तुम्हें बेटी भी तो कोले पीटी कोले मानुष कोरे ची क्या बात ताई शुद्र आमार हाथ दुटो धरे कांदे कांदे बोले चिल उस्ताद हमें तेरे बेटी बुटे बाप ने बुटी की उस जानवर बच्चे तो बिक्री करे दूसरा उस्ताद तो बिक्री करे दूसरा शेदी जब लोभ है अंध है আমার বেটিকে সামান্য টাকায় ওদের মধ্যে পশুদের কাছে আমি বিক্রি করেছিলাম ওরে বিজলি তুই ভাবিস নি রে বেটি তুই ভাবিস নি তোর আসল পরিচয় আমি ভিড়িয়ে দেবো তোকে তারপর আমি নিজে এই ভদ্রবেশি জানোয়ারের কাছ থেকে আমি ভিড়িয়ে নিয়ে যাব আমি আত্ম বিজলি साला बैकअप साला हमारे पास रुपया नहीं स्पूर्ति कर रहे स्पूर्ति कर रहे अबे साला यो यो तो साला बांगली आछे इसरे बांगली आछे अरे हमें हमें साला एकदम मारवाड़ी बच्चा आछे मारवाड़ी बच्चा और साला बिजनेस का ट्रिक है दूसरा हमारे का छोटा बच्चा आछे छोटा बच्चा करेक्ट करेक्ट सच करेक्ट আমরা হলাম বেইমানি কলেজের প্রিন্সিপাল হ্যাঁ হ্যাঁ বেইমানি শয়তানি সন্ত্রে আমরা তৈরি করি ককটেল তাই তো ভালোবাসার দুর্বলতা সুযোগ নিয়ে আমরা তাদের বুকে বসে দিই সমাজের লোভে থাবা যেমনি ভাবি বিজলি বুকে থাবা বসিয়ে দিই তাকে তৈরি করেছি মিষ্টি জিনিস हमें बोल चले हम के बना फिर सा हाँ बोलें और झलक भी जोगन के लिए अपना दिल का पूजा को ये गेलो मगर अभी तक हमें कोई प्रसाद ना मिलो अरे साहब हम दोनों तो दोस्त थे क्या बेवक्षी बना जी बेटी के मजे उन्हों दोस्त दोस्त बर्दाश्त करे ना सर जी बना फिर साहब तो एक कंपनी करें बोलूं एक कम करें आपने वो कुछ दिन के लिए आपने और झिलिक बीबी के हमारे पास छोड़िए दिन सच्चे इसलिए हमें अपने के 20,000 रुपया की मौत भी दी सच्चे अरे साहब आपने तो बहुत लिए थे ने बाद मुझे भी कुछ लीते दी सॉरी सर जी सॉरी 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 चलो अरे झिलिक का चलना हमारे होटल में फूले थे बोले थे ताई कोटी तो कर भी नहीं वो क्या मैं हाथ छाया कोटे बार बोना बांगली बच्चा और साला बिजनेस का ट्रिक से मुझे होरी ये दिवे नहीं कभी नहीं सच्चे हाँ ओ बनर जी साहब हाँ हमें बोल चलें कि अपना और माल अपने देवे हम की रख बिन ओले हमें अपना क्या उस किसी बोल बिना एकदम किसी बोल बिना हाँ एकदम चांस हमें अपने करके देवो सर चांस हाँ देवो देवो আমি আমার কয়েকটা শেয়ার বিক্রি করতে চাই যে পার্টি সেই শাড়িগুলো কিনবে তাকে এক রাতের জন্য গিফট দেবো এই শহরের সেরা সুন্দরী মিস ছেলি রানীকে हमें हमें लेबे बनर्जी साहब अपना समस्त शेयर हमें की नहीं लेबे बनर्जी
মিস্টার ব্যানার্জি শেয়ারগুলো আমি কিনতে চাই, আর চাই ঝিলিক সুন্দরীর উত্তাল যৌবন। রঞ্জন, এ হলো, এ হলো নীলামের সংকেত। এই ঝিলিক বিবি টাকার পারো চচ্চর 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 করে উঠতে থাকবে। কইল কইল বাবুরা, এই যৌবনে নীলামা ধরে কে যোগ দেবে? এগিয়েছো এগিয়েছো, জিততে পারলে শেয়ার হওয়ার সুযোগও পাবে, আর সেই সঙ্গে পাবে এই ঝিলিক সুন্দরী রূপের আদুনে পুরে মরবার সুযোগ। এই এই শুরু হলো যৌবনের নীলা। কি হয় কি হয় ধন্ধমিরাতে বাড়ে খুচা খান পাইরা বিবি নজর ধকন প্রবল মারে বিবি পাইরা পাইরা বিবি পাইরা পাইরা বিবি পাইরা বিবি হুম পাইরা পাইরা নেহু পাইরা পাইরা বিবি পাইরা পাই বিবি হুম। হবে হে মিনিস্ট্রি সাহেব, আমি আপনার এই শেয়ার কে নিয়ে 5000 রুপিয়া লাগাবে। হ্যাঁ নিলাম 5000। রাম চাহে লীলা চাহে লীলা চাহে রাম দোনো পাতা আপনে লীলা চাহে। আমি 7000 টাকা দেবো। হোয়াট নিলাম 7000? ছাগলা দি রাত রাত ছাগলা দি হাজ হাজ এই ছাগলা দি রাত রাত ছাগলা দি হাজ হাজ মেনে দি নাই নাই লাই আমি পরমেশ্বর আগরওয়াল আছি, এই শেয়ার কে লিয়ে নেই, এই ঝিলিক বিবি কো পানি কে লিয়ে আমি শেয়ার কিনতে আসি। ধন্যবাদ মিস্টার আগরওয়াল, ধন্যবাদ, বহু শুক্রিয়া ব্রাঞ্চি সাহেব। আসি আসি ঝিলিক বিবি আমার পাশ আসি। শেয়ারটার জন্য আমি 50500 টাকা দেবো, শেয়ারটা আমায় দিয়ে দিন। আরে সাহেব, ক্যা 600 রুপিয়া লাগাতে, আরে কম সে কম 10-20 তো বাদ বলিয়ে। আপনার কিছু বলার আছে? আরে কিনো না বললে নাচি সাহেব, কিনো না বলবি। আর শেয়ার সে জাদা জরুরত এই ছেলে বিবি, এই ছেলে বিবি কো পানি কে লিয়ে আমি আমি লাখ রুপিয়া দেনে কে লিয়ে তৈয়ার। আরে বে ছড়া গরে, তুমি আমার ছাদের শিকার ছিনে নিয়েছো, তোমাকে আমি ছাড়বো না কিছুতেই না। পেলে ধরেন তো সাহ বাপে ছন্ডে কাবাদ আবেসালা। এই লালু সেব, এই লালু সেব তুমসে ছোড় দে না মিস্টার আগরওয়াল। তুমি মরো রে আর মে ভি মরো রে, ও সলো দিমাগ কা ট্রিক আমি জরুর দিখাবে। ইয়েস
जबू लीजिए लीजिए ब्रांची साहब, अरे इसका अंदर पूरा लाखों रुपया आ चे, अरे शेयर की कागजों मुझे दे दीजिए। हैं एनिन एनिन मिस्टर अग्रवाल, बहुत बहुत शुक्रिया ब्रांची साहब। गजराम यस सर, मिस्टर शामुन तो कहती है हमारे अकाउंट जमा कर दियो, जाओ नहीं जाओ। ओके सर। एनिन मिस्टर अग्रवाल, जब जो नापिया हमारे शेयर के मूल्य 10 गुना बढ़ी दिए थे, छह झील सुंदरी 24 घंटा जो ना पूरे पूरे अपना आसिए आसिए झील बीबी हमारा पास आसिए, हम प्यार दिवे प्यार लिवे, तुम चाहो तो हम इसी बात सिद्धू भी दी दिवे। अच्छा मिस्टर अग्रवाल, ওই শয়তান প্রেমাংশু ব্যানার্জি আমাকে সামনে রেখে তার শেয়ারের দামটা বাড়িয়ে নিয়েছেন বলে আপনি ভাববেন না, আমার দেহটাকে আমি আপনার কাছে বিলিয়ে দেব। চলি গুড বাই। আরে আমি তোমাকে জিতে দিব না ছেলে বিবি। তবে রে শয়তান আজ তোকে আমি বিজলি গোলাপের লি আছি ফাগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে শুধু কেউ নেই আমার সাথী, কেউ নেই আমার আমার গোলাপের লি আছে ফাগুনের আছে বাহার, সকলেরই সাথী আছে শুধু কেউ নেই আমার হাই গো, কেউ নেই আমার ও কেউ নেই আমার। নয়নের কত কাছে সকলের ছোঁয়াছে, নয়নের কত কাছে সকলের ছোঁয়াছে, মালা কানে গাঁথায় আছে সেই আসনে পাতায় আছে, সাত আছে কত আশা শোক আছে ভালোবাসা, শুধু কেউ নেই আমার হাই গো, কেউ নেই আমার ও কেউ নেই আমার হাই গো, কেউ নেই আমার। আমি তোর মনের মানুষ বঙ্কু রে বুঝলি বুঝলি বঙ্কু 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 তুই বঙ্কু বঙ্কু তুই আমাকে এখান থেকে নিয়ে চল, বঙ্কু এখান থেকে নিয়ে চল, ওই শয়তানদের কাছ থেকে আমি নিজেকে এই কিছুতে আড়াল করে রাখতে পারছি না। নিয়ে যাবো রে বুঝলি নিয়ে যাবো, তোকে এখান থেকে খুব শীঘ্রই নিয়ে যাবো, কিন্তু তার আগে প্রিয়াংশু ব্যানার্জি গায়ে ভিখারি সাজাতে দিই, লালু শেঠকে আমি নিজের হাতে খুন করতে চাই বুঝলি, তোর নারীত্বের অসম্মান আমি কিছুতে সহ্য করতে পারি রে বুঝলি, কিছুতে কিছুতে তবে তাই হবে বঙ্কু তাই হবে, আমি তোর জন্য আজীবন অপেক্ষা করে থাকবো, সারা জীবন আমি অপেক্ষা করবো।